প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আমার ছোট্ট সোনামণি মেহেবা সাথে যে নির্মম অবিচার অস্বাস্থ্য ব্যবস্থা প্রাইম হসপিটাল এবং গুডিল হসপিটাল এবং সংশ্লিষ্ট ডাক্তাররা করেছে, তার কোনো সুবিচার আমি এখনো পাইনি। আমি সমাজের সকলের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি, সকলেই আমার সাথে থাকুন। আমাকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় ঠেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, আমি যেন স্টপ হয়ে যাই। যারা এই শিশুকে নিয়ে বাণিজ্য করার চেষ্টা করছেন, তাদেরকে আমি দিক উপ হুঁশিয়ার করে দিচ্ছি। আমি কে এখনো বুঝাইনি, তবে আমি বুঝাইয়া দিব। বাচ্চাকে নিয়ে বাণিজ্য করবেন, হসপিটাল বাঁচাবেন, আমি নোয়াখালীতে নিরাপদ চিকিৎসা বিভাগ চাই। আমি নোয়াখালীতে নিরাপদ চিকিৎসা বিভাগ বাস্তবায়ন করব। আমি আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করি নি, আমার কথা চিন্তা করি নি। গুলির ভয় আমাকে দেখাইলে লাভ নাই, সেটা অন্য কাউকে দেখাতে পারেন। শুধু একটা কথা বলে যাচ্ছি, অবিচার অন্যায় অপচিকিৎসা হবে, কোনো ছাড় দিব না, আমি কোনো ছাড় দিব না। আইনগতভাবে যত কিছু মোকাবেলা করা লাগে তাই করব। দেশের জন্য মরতেও রাজি, চিকিৎসা বিভাগের জন্য মরতেও রাজি। আমার মতো যেন অন্য কোনো মা বোন এই শিকার না হয়। হুমকিতে আমি ভয় পাই না, মৃত্যু হলে হোক। আসেন, সরাসরি আসেন, আমি তো ওপেন চলছি, আসেন। আর যারা ফোনে হুমকি দিচ্ছেন, নেক্সট টাইম তাদের বিরুদ্ধে আমার কড়া সতর্কবাণী। দালালি শুরু করছেন হসপিটালের বিরুদ্ধে, হ্যাঁ, দালালি আমি ছুটাই ফেলবো। ধন্যবাদ সকলকে, সকলেই আমার লাইভটা শেয়ার করুন, পুরো দেশবাসীকে জানান, সকলেই আমার লাইভটা শেয়ার করুন। অনুগ্রহ করে সকলেই লাইভটা শেয়ার করুন।